গাড়িটা কেমন জানি আস্তে আস্তে ভার হয়ে আসতেছে। তো লাস্ট অবভিদ্রে ছিল, কারণ গোসল করানো হয়নি। আর রাতটা হলো শীতের রাত, এখান থেকে লাইটটা বন্ধ করলো, আর মানে একা দূরত্ব মানুষ চোখে দেখা এত অন্ধকার। ভাই দেখে রাস্তায় সারিবদ্ধ ভাবে ঠিক একা দূরত্ব দূরত্ব পাঁচটা সাতটা মাছ, একদম ফটফটা পরিষ্কার ভাই, মানে একদম পরিষ্কার মাছ গুলা। 5 কিলো 7 কিলো যাওয়ার পরে জঙ্গল থেকে কালো একটা কুসকুচে বিড়াল উঠছে ভাই, একদম কালো। ওই সিচুয়েশন আমি পড়ে ভাই আমার ঘাম ঝরঝরায় পড়তেছে, মানে আমার শরীরে ঘাম ছেড়ে দিয়েছে, সাথে সাথে শরীরের পোষণ দাঁড়ায় গেছে। বিছিনা থেকে ছুটাইছি নোয়াখালী রামগঞ্জের উদ্দেশ্যে, তখন প্রায় 7টা 7:15 বাজে। উঠানোর পরে আপনার দাউদকান্দি যে ব্রিজটা আছে, ব্রিজটার ওইখানে প্রচণ্ড জ্যামে পড়ে, কারণে 3 ঘন্টা 3.5 ঘন্টা ওখানে আমার সময় নষ্ট হয়ে যায়। নষ্ট হওয়ার পরে আমি দাউদকান্দি পার হয়ে আপনার কচুয়া ডাইনিজে একটা রোড ঢুকছে, রোডটা ছিল ইটের সোলিং এর, কিছু কিছু জায়গায় ভাঙা আছে, কিছু কিছু জায়গায় কাজ হয়েছে। তো যাওয়ার পরে লাখের সাথে লোক ছিল আপনার 5 জন, 3 জন ছিল ইয়াং বয়সী আর 2 জন ছিল মুরব্বী। তো ওই 3 জন ওই জ্যামের ভিতরেই ওনারা ঘুমাই গেছে। ঘুমা যাওয়ার পরে যে মুরব্বী 2 জন ছিল, তো ওনাদের আমি বলছি দেখেন ওনারা তো ইয়াং বয়সী, তো ওনারা তো ঘুমাই গেছে, জ্যামের কারণে দুর্বল হয়ে গেছে, কারণ ওনারা ঘুমাই গেছে। তো আপনারা তো মুরব্বী আছেন, একটু বয়স ভার আছে, আপনারা একটু দোয়া কালাম ছোড়া বলেন, যেহেতু আমরা মুসলিম ভাই। তো ওনাদের বলার পরে ওই মুরব্বী 2 জন আপনার 1 ঘন্টার ভিতরে ওনারা ওনাদের চোখ লেগে গেছে, ওনারা ঘুমাই গেছে। ঘুমাই যাওয়ার পরে কচুয়ার ভিতরে ঢুকলাম, 5-7 কিলো যাওয়ার পরেই গাড়িটা কেমন জানি আস্তে আস্তে ভার হয়ে আসতেছে, মানে ভার হয়ে আসতেছে। আসার পরে যত সামনে আগাচ্ছি ততই আস্তে আস্তে একদম স্তব্ধ নীরব হয়ে যাচ্ছে। তখন 1:30 2টা বাজে, সামনে আমরা 2 জন ছিলাম, আমি আর আমার হেল্পার, আমরা এই 7 জন গাড়ির ভিতরে, আমরা 2 জন ড্রাইভার হেল্পার আর আসার 5 জন, 7 জনের ভিতরে আমরা 2 জন জাগনা আছি গাড়ির ভিতরে, আর ওনারা 5 জন ঘুমাই গেছে। যাওয়ার পরে তখন আর কি আমার চোখে হালকা হালকা একটু ঘুম ঘুম ভাব, তা আমি তো ভাই ড্রাইভার, আমার তো আর ঘুমাইলে চলবে না, নিজের ভিতরে হিম্মত রেখে গাড়ি চালাই। যাইতেছি যাইতেছি কিছু দূর কচুয়ার 7 কিলো পার হওয়ার পরেই মানে আপনার বাম পাশে হচ্ছে খাল, মরা খাল, পানি নেই, পানি যদি থাকে আপনার এতটুকু পর্যন্ত পানি, এতটুকু পর্যন্ত কাদা, হ্যাঁ হাঁটু পর্যন্ত কাদা। ডান পাশে হচ্ছে আপনার কৃষকের আবাদের ক্ষেত, বিভিন্ন রকম কৃষক আবাদ করছে। এই 5 কিলো 7 কিলো যাওয়ার পরে ভাই দেখে রাস্তায় সারিবদ্ধ ভাবে ঠিক একা দূরত্ব দূরত্ব 5টা 7টা মাছ। ফার্স্টে মানে মনে করলো নিজের ঘুমের চোখের কারণে সম্ভবত এটা ব্যাং হইতে পারে। তো ভালো করে তাকায় দেখি যে মাছ, মাছটা হচ্ছে ভাই কালীবাস মাছ আছে না, যে যেমন আর কি চিনে ভাই, আমরা ঢাকা ভাষা আমরা চিনি ভাই কালীবাস মাছ, ওই নলার মতনই কালো করে কালীবাস মাছ। তো আমার হেল্পার বলতেছে ভাই মাছ, তুমি মাছ তো আমিও দেখলাম, এই হুট করে এই নির্জন রাস্তায় রাতে 2টা বাজতেছে কোত্থেকে আসলো। পরে মনে করলাম যে মনে হয় মাছের গাড়ির থেকে মাছ পড়তে পারে, তার ওটা কেয়ার করলাম না, আমরা আমাদের গন্তব্যস্থানে আগাইতে শুরু করলাম। 1-1.5 কিলো যাওয়ার পরে এক সারিবদ্ধভাবে দেখি 10-12টা মাছ, তখন আমার বুঝতে বাকি নেই দেখে এখানে আমার সাথে উল্টা পাল্টা কিছু ঘটতেছে না। মাছগুলো কি জীবিত? না মাছগুলো মরাই, কিন্তু আপনার একদম ফটফটা পরিষ্কার ভাই, মানে একদম পরিষ্কার মাছগুলো, মাছে কোনো কাদা মাদা কিছু নেই, হ্যাঁ হেডলাইটের আলোতে। আর হেডলাইটটা যদি বন্ধ করি মানে আপনাকে আমি বুঝাইতে পারবো না, আপনি আর আমি একার দূরত্ব না, এখান থেকে লাইটটা বন্ধ করলে আর মানে একার দূরত্ব মানুষ চোখে দেখা যায় না, এত অন্ধকার, মানে এত অন্ধকার। আর রাতটা হলো শীতের রাত, ওই সিচুয়েশন আমি পড়ে ভাই আমার ঘাম ঝরঝরায় পড়তেছে, মানে আমার শরীরে ঘাম ছেড়ে দিয়েছে। তা আমি তো ভাই আগেই বলছি আমি ড্রাইভার, আমার মানে ভয় পেলে চলবো না। তো আমার হেল্পার তো একটু নার্ভাস হয়ে গেছে, ও বলতেছে ওস্তাদ পজিশন তো ভালো দেখতেছি না, আমি আল্লাহ ভরসা, আল্লাহর ডাক চিন্তা করিস তা। তখন আমি ওর 5 জন ওনাদের ডাক দিইনি, ওনারা ঘুমাই গেছে ঘুমা, এগুলো তো ভাই আমাদের দেখতে দেখতে অভ্যস্ত। তো যাইতেছি যাইতেছি ওই মাছগুলো কাটাই যাওয়ার পরে কিছু দূর যাওয়ার পরে ভাই আমার লক করা গাড়ি, মানে এই ব্যাগডালা পুরো গাড়ি লক, একদমই আমার লক গাড়ি, লক করা গাড়ি কীভাবে লক খুলে গেলো লাস্ট টান দিয়ে দিচ্ছি পিছন থেকে, হ্যাঁ মানে আমার ব্যাগডালা, মানে ব্যাগডালা পুরো ওপেন করে ফেলাইছে, মানে কারো বাবার সাধ্য নাই ভাই যে আমার লক করা গাড়ি বাইরে থেকে কেউ খুলবো, মানে কারো বাবার এই দুনিয়াতে সাধ্য নেই, আমার লক করা গাড়ি খুলে ফেলাইছে। তখন তো ভাই অবস্থা পুরো খারাপ, ওই লাস্ট যারা আসলে 5 জন ওনারা তো হাও মাও করে চিৎকার দিয়ে উঠছে, চেঁচামেচি করে। তখন আবার আমি একটু মানে আমি নিজেই ওনাদের উপরে রেগে গেলাম যে আপনার লাশ পরে নেই, আধাকে একটা মানে একটু বের হয়ে গেছিলো, পাটা একটু ঝুলে গেছিলো স্ট্রেচার থেকে, একটু ঝুলে গেছিলো, মানে ব্যাগডালা যে টান দিছে ভাই, আমি তো সামনে আমি ড্রাইভার, আমি সামনে, আমার কানের এখান থেকে মনে হয় যে একটা বাতাস বেরিয়ে গেলো, মানে সাঁ করে একটা বাতাস বেরিয়ে গেলো, হুট করে কি হলো পিছিয়ে তাকায় দেখে আমার ব্যাগলা খুলে গেছে, অটো লক করা গাড়ি, হ্যাঁ খুলে গেছে। পরে ওনাদের সাথে আমি চেঁচামেচি করে উঠলাম যে বারবার বললাম যে আপনারা দোয়া কালাম পারেন ছোড়া পড়েন দোয়া করেন, তার কাছে একটু দোয়া পড়েন, আপনারা ঘুমাই গেছেন, আপনারা যে 2 জন মুরব্বী ছিলেন আপনারাও ঘুমাই গেছেন, আপনাদের একটা দায়িত্ব আছে না। আমার হেল্পারে তখন বললাম যে তুই নাম, যাই ব্যাগলাটা লাগা, ও ভাই তো নামেই নাই, ও আর 4 হাত পা একসাথে গুটায় নিছে। তো পরে এক প্রকার ওরা আমি বললাম যদি তুই না নামাস, পরে আমি গালি দিছি, গালি দিয়ে পরে আমি নিজে নামছি, আমি যা আল্লাহ ভরসা, আমি নাইমাল সোজা করলাম, সোজা করে ব্যাগগুলা নিজে লাগাইলাম, লাগায় গাড়ি থেকে দূরে টিস্যু বের করে দিয়ে মেঝেতে চারপাশে একটু গাড়িটা আগুনে ছেক দিলাম, যদি বাজে কোনো বদ থেকেও থাকে আগুনের উশিলায় ও যদি আমার পিসটা ছেড়ে দেয়, এটা জানতাম এটা আর কি মুরব্বীদের শোনা কথা যে আগুন টাগুন সাথে থাকলে নাকি বদ জিন বা চা সেগুলো পিছু নিতে পারে না বা কাছে এসে আঘাত করতে পারে না। অ্যাম্বুলেন্সের ভিতরে একটা আছে লাশ, ওটার ভিতরে বাধা থাকে, কিন্তু আমাদের যেটা অ্যাম্বুলেন্স ওটার ভিতরে বাধা থাকে না, জরুরি যেটা সার্ভিস ইমার্জেন্সি সার্ভিস ওটাতে বাধা থাকে না। তো ওই স্ট্রেচারের ভিতরে 2টা লক আছে, এরকম 2টা লক হাতলের মাঝখানে আর কি স্ট্রেচারের মাঝখানে থাকে লাস্টটা। তো এখানে লাস্টটা ভাই আমি পরে লাগানোর পরে উঠলাম, ওঠার পরে 1.5-2 কিলো আগে গেলাম,
আগে যাওয়ার পরে হাতের জঙ্গল থেকে বামে যায় একটা খাল, খালে ঢাল আছে না, জঙ্গল থেকে কালো একটা কুস্তে বিড়াল উঠছে ভাই, একদম কালো। আমার লুকিং গ্লাসে দেখি ও আমার সাথে চাক্কার সাথে সাথে আমার গাড়িও রানিয়ে চলতেছে, ও দৌড়াইতেছে। পরে আমার হেল্পারে বললাম যার একটা ধাওয়া দে, তো আমার হেল্পার বডিতে থাপ্পড় দিয়া গালি দিয়া বিড়ালটা ধাওয়া দিল, তাও বিড়ালটা যাইতেছে না। না যাওয়াতে কি করলাম, আমি বামে চাপ দিলাম, রানিং গাড়ি বামে চাপ দিয়া ফুসকার ধাওয়া দিলাম, ওর মতন চলে গেল। তার কিছু দূর যাওয়ার পরে ভাই হাজিগঞ্জ একটা মোড় আছে, চাঁদপুর হাজিগঞ্জ, ওই মোড়ের আগে ওইখানে আপনার মনে করেন যে তখন প্রায় অলমোস্ট সোয়া চারটা সাড়ে চারটা লাস্ট মুভমেন্টে ভাই আমার পেটের ভিতরে এরকম প্রেশার কিক করছে, মানে এরকম চাপ দিছে যে আমার পেট মানে লাস্ট হয়ে যাবো, আমি সহ্য করতে পারতেছি না। ওই অবস্থায় গাড়ি থামাই আমি মনে করেন সাথে সাথে প্রস্রাব করতে দাঁড়াইছি, দাঁড়ায় সাথে সাথে দৌড়াইছি, একসাথে দৌড়াইছি, আমি আসি টানতেছি না, হাতে রেখে দিছি। রেখে দেওয়ার পরে আজান দিল, আজান দেওয়ার পরে আল্লাহ নামলে আবার উঠলাম, চোখে পানি টানি দিয়ে বাড়িতে গেলাম। তখন গাড়িতে নামাইনি, বাড়িটা এরকম পরিবেশ যে মনে হয় 300-400 বছর আগে ওই বাড়ি ত্যাগ করে সবাই চলে গেছে, এরকম ভূতের পরিবেশ বাড়িটা, মানে বাড়িতে যা পাড়া দেওয়ার সাথে সাথে শরীরের পোষণ দাঁড়ায় গেছে, সেটা কি হইতেছে যে যার মতন ঘরে চলে গেছে, মানে একটা নতুন একটা ঘর করে রাখছে, মানে ওটা কোনোরকম ওনারা থাকার জন্য, বছর শেষে এক বছর দুই বছর পরপর মানুষ যে থাকে না, ওই রুমে সবাই ঢুকে গেছে যে যার মতন। আমি আর আমার হেল্পার যে আমরা দুজন মানুষ বাইরে, আমরা কি মানুষ না জানোয়ার, ওনারা এটা কিছু মনে করলো না, ওনারা দুজন চলে গেলো, লাস্টটা বাইরে উঠানে ফালা রাখলো। তো লাস্টে আমার হেল্পারে বললাম স্টেশন থেকে নামায় আপনার নিচে রাখার পরে আমার হেল্পার ঘুমানোর পরে মনে করেন যে সকালবেলা যখন হয়েছে তখন ওনাদের সাথে একটু চিলাচিলি করলাম যে আপনারা মানুষ নাকি এরকম একটা ভূতুরে পরিবেশের পরে দেখেন এখানে একটা মানুষ বাস করতে পারে, এই লাস্ট রাইখা আমাদের রাইখা আমরা দুইটা মানুষ বাইরে আপনারা চলে গেলেন, কাজটা আপনার একদমই ঠিক করেনি, মৃত্যুটা ওনার সম্ভবত স্ট্রোকের কারণে হয়েছে, কিন্তু গোসল করানো হয়নি, গোসল করানো হইলে ভাই লাস্ট পবিত্র হইতো, গোসল করালে জানাজা হইতো, জানাজা হইলে লাস্ট কাছে আল্লাহর রহমতে আর কিছু আসতে পারতো না, ওই লাস্টটা পবিত্র ছিল। কারণ গোসল আগোসল লাস্ট মনে করেন যে ভাই একটু বদ জিন পিচাস একটু সমস্যা করবে, এটা করবে, এটা কোনো মানে মিস নেই। হ্যাঁ, এরপর থেকে জেনে নিতে বলতে কি, ওই যার ধরেন টাকার জোর থাকতো সে টাকা থেকেই করাই নিত, একটা গোসল করে তারপরে 5,000-6,000 টাকা দেয়, তো যার টাকার জোর থাকে তুমি করাই তো, আর যার টাকা যদি গরিব প্লাস বা টাকা দিতে পারতেছে না, তো ওনারা বাড়িতে নিয়ে ওনারা নিজেরা কমিউনিটি করে এখান থেকেই আপনার মনে করেন যে গোসল করাই নিত ওনাদের মতনই। লাস্ট বেরো যাওয়ার পরে আপনার মনে করেন যে আবার ওই যে আমি নামছি, নামার পরে পাশে তিনটা সিট আছে, ওখানে তিনজন বসা, ওনাদের দুজনকে বলছি আপনারা একজন মাথায় ধরেন একজন বুকে ধরেন, আমি পায়ে ধরছি লাস্টারে, মানে ওর গন্তব্যস্থানে লাস্ট রহস্যময় এমন অনেক ঘটনা পৃথিবীতে ঘটে যার ব্যাখ্যা বিজ্ঞান দিতে পারে না। অবিশ্বাস্য এমন গল্প শুনতে চায় চলতি, গল্প বলতে আমাদের সাথে যোগাযোগ করুন। একবার, দুবার, তিনবার ফোন 09611027598 অথবা ফেসবুকে ইনবক্স করুন।